সুপ্রভাত বন্ধুরা, আমি এখন মন্দারমণির একটা নির্জন বিচে রয়েছি, যেটা কাঁথি থেকে ঢুকেই যে মেরিন ড্রাইভটা হয়েছে তার ওপর রাস্তার পাশেই পড়ছে। মেন মন্দারমণি যাওয়ার অনেকটা আগেই এখানে কিছু হোটেল হয়ে গেছে। এই বীজগুলো দেখুন, কোথাও কেউ নেই, কোথাও কেউ নেই দেখতে পাচ্ছেন। ওইদিকে হোটেলগুলো রয়েছে, এইদিকে দু একটা হোটেল হওয়া শুরু হয়েছে। এখানে পেছন দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই জায়গাগুলোতে এই সি বিচটা, এই মুহূর্তে ফ্যামিলি নিয়ে আসার মতন পরিবেশ এখানে নেই, কারণ খুবই নির্জন। কিন্তু আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। এখানে পাঁচ ছটা হোটেল আছে, যেখানে চারটে পাঁচটা ছটা করে ঘরও রয়েছে। আপনারা পেছনে হয়তো দেখা যাচ্ছে না, এই কয়েকটা জায়গায় হোটেল আছে। এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, খাবার ব্যবস্থা সব কিছুই এখানে এরা নিজেরাই করে দেবে। মন্দারমণিতে যেখানে সব হোটেলগুলো রয়েছে তার থেকে বেশ কিছুটা আগে মেইন ড্রাইভ যেটা হয়েছে কাঁথি থেকে ঢুকছে, সেখানেই সেই রাস্তার পাশেই পড়বে। সবচেয়ে এখানকার আপনি যে এই নির্জন বীজগুলো পাচ্ছেন, এত লম্বা এত বড় বীজ যেখানে আপনার কোনো কোলাহল মুক্ত, আপনার এখানে কোনো আউটডোর অ্যাক্টিভিটিসও করতে পারেন। এই সব জায়গাগুলোতে আউটডোর অ্যাক্টিভিটিসের সঙ্গে আপনার সন্ধ্যেবেলা ফায়ার ক্যাম্প বারবিকিউ সবই করতে পারেন হোটেলের বাইরে। একদম হোটেলগুলো বিচের পাশেই রয়েছে। এখানে প্রাইভেট মন্দারমণির মতন প্রাইভেট বিচের প্রয়োজনও হবে না, কারণ এটা পুরোটাই এখানে বিচ রয়েছে। এখানে হোটেলগুলো ওইখানটা তো হোটেলগুলো রয়েছে, এখানেও একটা হোটেল রয়েছে। হোটেলগুলো এখন টেন্টে চলছে, এখন এখানে ওরা পাকা কোনো বিল্ডিং করতে পারেনি, পাকা বিল্ডিং আরও কিছুটা দূরে গেলে তখন শুরু হচ্ছে। আপনারা এখানে ঝাউ বাগান থেকে শুরু করে সবই পেয়ে যাচ্ছেন। মন্দারমণি নির্জন বীচ, ধন্যবাদ। এখন আমরা হোটেলের সামনে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখানে টেন্ট করা রয়েছে, প্লাস এখানে উঁচুতে একটু কটেজ করা রয়েছে, আর এপাশেও এখন কুয়াশা রয়েছে। এখন জানুয়ারি মাস, যথেষ্ট ঠান্ডা রয়েছে। এইদিকে একটা দুটো হোটেল আছে, এটা হচ্ছে আমাদের হোটেল আর এইটা হচ্ছে সি বিচ। দেখুন, পুরো সি বিচ আর হোটেল ছাড়া আপনার এখানে কিছু নেই, পুরো নির্জন বিচ এটা। চলুন এখন দেখাচ্ছি, আপনি সারাদিনও যদি এখানে ঘুরে বেড়ান খুব একটা লোক এখানে আপনি পাবেন না। রাত্রিবেলা এর পরিবেশটা আরো সুন্দর লাগে। এখানে সময় কাটানোর জন্য এখানেও ব্যবস্থা রয়েছে, আপনি বাইরেও নিজেদের মতন ব্যবস্থা করে নিতে পারেন, ওরা সব ব্যবস্থাই করে দেবে। এখানে ওদের হোটেলে এন্টারটেইনমেন্টের জন্য বড় বড় বক্স রাখা রয়েছে। এখানে ওদের রেস্টুরেন্টও রয়েছে, যাবতীয় খাবার আপনার প্রয়োজনীয় যাবতীয় জিনিস পেয়ে যাবেন এখানে। আমরা অ্যাকচুয়ালি টেন্ট নিয়েছিলাম, দেখুন এখানে টেন্ট রয়েছে, আমরা টেন্ট নিয়েছিলাম। এই হচ্ছে টেন্ট, আপনি যদি চান যে আপনি টেন্টের জায়গায় এসি রুম নেবেন আপনি সেটাও নিতে পারেন, বিকজ
এর ভিতরে খুব সুন্দর এসি রুমও করা রয়েছে এখানটাতে। পরিবেশটা বুঝতেই পারছেন, এখানে দু সাইড একটু গার্ডেনিং করা, সামনেটা এন্ট্রিটা এরকম দেখতে, ওইটা হচ্ছে মেন রোড। রাত্রিবেলা এখানে সব লাইট দেওয়া রয়েছে, এই লাইটগুলো পুরো রেলিংয়ে স্ট্রিট লাইট দেওয়া রয়েছে, প্লাস এইখানে বিভিন্ন কালারের লাইট দিয়ে প্রচুর লাইটিং করা রয়েছে। আপনি অনেক দূর থেকে এই ল্যান্ডমার্কটা বুঝতেই পারবেন যে এই হোটেলটাকে আপনি খুব ইজিলি খুঁজে নিতে পারবেন। এই রাস্তাটা মন্দারমণি যাচ্ছে, আর ঠিক এই দিকটা এটার দিকে কাঁথির দিকে যাচ্ছে, একদম হোটেলটার নাম হচ্ছে হাইল্যান্ড বিচ রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। লালকাঁকড়া বিচ মন্দারমণি পূর্ব মেদিনীপুর, এটা নাম্বারটাও দেখে নিতে পারেন, এখানে নাম্বার 9083254602, আর একটা নাম্বার আছে 7978785031, 9083254609। এখানে আশেপাশে আরও দুটো তিনটে পেয়ে যাবেন, এখানে আরও দু তিনটে হোটেলও রয়েছে, এই পাশটাতেও কয়েকটা হোটেল রয়েছে। এখনও সব জমিগুলো এখন এখানে রেডি হচ্ছে, প্লটিং করে এখানে এখন এখানেও প্লটিং করে কিছু জমি অ্যালটমেন্ট হয়েছে, আর এখনও সব জায়গায় এটা ডেভেলপ হয়ে পারিনি। তো আজকে 14th January 2024, তো 2024 সালের এখন যে পরিবেশটা পাচ্ছেন, আপনি হয়তো আর 4-5 বছর পরে এরকম পরিবেশ পাবেন না, এখানে প্রচুর হোটেল হয়ে যাবে। কিন্তু আপনি এই মুহূর্তে যদি এখন এখানে আসেন, কোনো ব্যাচেলার টিম বা কোনো বড় গ্রুপ নিয়ে, যেখানে মোটামুটি 6টা রুম অ্যাকোমোডেট করতে পারবেন, তার জন্য যথেষ্ট ভালো জায়গা। এখানে রান্না করেও খাওয়ার ব্যবস্থা রয়েছে, ওরা আপনি যেরকম বলবেন সেরকম ব্যবস্থা করে দেবে। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তার ধার থেকে একদম বিচ অবধি পুরোটাই ফাঁকা, বাইরের পরিবেশটা দেখছেন, আপনাকে বিচের পরিবেশটা দেখালাম একদম পাশেই। আপনারা একদিনের জন্য এসে পিকনিকের জন্য আসতেই পারেন এখানে।